ভাই আপনি চিনছেন না শ্যাম মসজিদ? শ্যাম মসজিদ এর সামনেই তো একটু হ্যাঁ হাতের বামে নামাই দিয়ে নামগো। আচ্ছা যান, গাড়ি তো নয় জানি একটা ঠেলা গাড়ি। ভাই এই ডাইন সেটটা রাখেন, ডাইন সেটে ডাইন সেটে হ্যাঁ রাখেন রাখেন রাখেন। ভাড়া কত আসছে? ভাড়া কত আসছে দেখেন তো। 500 টাকা দেন ভাড়া। কেন 500 টাকা ভাড়া? মানে অনেক দিকটা ঘুরে আইছি, 500 টাকা দিবেন না কত দিবেন? আপনি ইয়ে আসলেন, আপনি মিটারে আসবেন, আপনি বললেন মিটারে তো আপনারা সোজা লয় আনো কথা, আপনারা তো দুনিয়া ঘুরাইলেন। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, মিটারে দুনিয়া ঘুরাই আনি নালে পৃথিবী ঘুরাই আনি? আপনার মিটারে যা উঠছে পৃথিবী ঘুরা যা হইব তাই দিমু। কারণ আপনি মোহাম্মদপুর আইছেন, কোন দিক দিয়ে আইবেন না আইবেন এটা আপনার ব্যাপার। আরে ভাই আপনারা তো সিএমওর সামনে তো নামাই তো হ্যাঁ আপনাকে লই তো আইছেন ঠিক আছে, এখন আপনি কোন দিক দিয়ে আনবেন না আনবেন এটা আপনার ব্যাপার। আমার মতো আমার আইতে দিয়েছেন আপনি? আমার মতো আমার আইতে দিছে যে দিকটা ক্লিয়ার এই দিকটা আপনি নিয়েছি? না না আপনার কথা মতো তোইব না, আপনি ক্লিয়ার দিকে সারা দুনিয়া ঘুরে লইবেন না আমার। আরে ভাই রে আপনার মিটার আমি ক্লিয়ার আনি আর জামনে আনি, আপনার মিটারে যা উঠছে তাই তো আমি দিমু। আপনি তো বলছিলেন এই 500 টাকা দিব মাদের মূল্য না। বার্গেন কম করেন ঠিক আছে, আপনি বার্গেন কম করেন। আপনি কি বলছিলেন 500 টাকা দিয়ে দিতে তাই না? ভাই তুমি চুপ থাকো, সোজাইতে দিছে হ্যাঁ জামনে আইছি আইছি। আর মনে করেন আপনার মিটারে ভাড়া যাচ্ছে আমি তাই দিমু, এক টাকা আমি বেশি দিমু না। আরে ভাই 500 টাকা দেন। কি 500 টাকা দিমু ভাই? জামি করেন মিয়া কথা বলতেছেন, মাগের মূল্য কইছেন জামি আসেন না কেন? আপনার মিটারে যা আসবে ওটা আমরা দিব। রাইট, ওখানে 20 টাকা বাড়া দিলাম আপনাকে তাই না? আপনার মিটারে আছে 250 টাকা, ওখানে 20 টাকা বাড়া দিলাম, 70 টাকা। ভাই আমার তো পরিশ্রম হইছে, আমার পরিশ্রম হইছে। পরিশ্রম কি আপনার? আপনি কি খাটবেন না? আপনার পেশা এটা, আপনার ব্যবসা এটা। আমার পেশা না, আমার সারা দুনিয়া ঘুরাইবেন নি মিয়া। আপনি ভাই দামি করেন, আপনার মিয়া 500 টাকা। 500 টাকা দিবেন? কইলি এটা টাকা তো গাছে ধরে তো। টাকা কি গাছে ধরে? ঝোপ দিলে টাকা পড়ে? 500 টাকা লাগবে ভাই? এত কি আর 500 টাকা দিতে পারবো না? দিতে পারবো না আমরা ঠিক আছে। আরে আই দাঁড়াও, 250 টাকা ভাড়া হইছে, আপনি কইছেন যে 20 টাকা বাড়াই দিতে, তো আপনার 20 টাকা আমি বাড়াই দেবো নাইলে আমি আর 50 টাকা দিলাম আপনারে, 300 টাকা দিবো আপনারে, 500 টাকা দিবো। আমি যে বাবা আইতাম আমার আপনি আমার মিটারে দেখে লাভ নাই তো, আমি যেভাবে সোজা আইতাম এই বাবা আমার ভাড়া যাইতো আপনি 20 টাকা বাড়াই দিতেন। আমার দুনিয়া ঘুরে আনছেন না আপনি, আমার 500 টাকা দিতে আমার পরিশ্রম হয়ে বেশি না? বললেই টাকা পাওয়া যায় তাই না? হ্যাঁ আপনি বলছিলেন কি আপা যা আসবে দিন, যা করে 20 টাকা বেশি দিন, সে জায়গায় আমরা দিচ্ছি কত বেশি? 300 টাকা দিচ্ছি আপনাকে। দুনিয়া ঘুরালে এসে আমার পরিশ্রম বেশি হয়েছে না? আপনি কি 80 টাকা বেশি দিছি ঠিক আছে, আপনি নিলেন না নিলেন না ধরেন নেন, আপনাকে 500 টাকা দিতে পাবো না যত সব আজারা বেশি দিছে আপনাকে টাকা ঠিক আছে। আরে কি আর 300 টাকা, কি আর 300 টাকা, টাকা দেন 500 টাকা। কি বিয়া দেন নাম্বার দেখেন না? কি বিয়া দেন নাম্বার দেখি টাকা দেন, টাকা দেন, টাকা ফেলাতে লিখেন 500 টাকা দেন, টাকা ফেলাতে লিখান তুই, টাকা ফেলালাম মানে এই তুই আমার চিনিস? কি আপনি কে কে আপনি? তুই বেটা এটা আমার এলাকা বেটা, তুই টাকা ফেল লিখান তুই আমার চিনিস? তুই টাকা দেন 500 টাকা। এই ঢুকা ভিতর ঢুকা, এই ভিতর ঢুকা, এই বাড়াবাড়ি করবেন না, কই এই এই ভিতর ঢুকা। তুমি কি ঝামেলা করো? কি টাকা দিব? তোরা এখন তোরা এখন ফোন দিয়ে দাও, কি হবে কি দিব তোরা এখন? তুই এখন একটা ফোন দিলে চেহারা থেকে চেহারা থাকবে না বুঝছেন? টাকা দিলাম বেড়া থাক।
ভাই আমার কথা কইছে যে ওনারা এখানে মসজিদের সামনে হ্যাঁ শিয়া মসজিদের সামনে আমি এখানে নিয়ে আসছি আচ্ছা আমি আসব সোজা ওনারা আমারে এদিক দাদা ওদিক দাদা ওদিক দাদা দুনিয়া ঘুরায় লইছে কথা বলছেন আপনি কি মিটারে কথা বলে আসছেন না চুক্তি পারে আসছেন মিটারে কথা বলে আসছি আমি প্রথম টাকা দিয়েছি 500 তারপরে ওনারা বলছে মিটার আমি ঠিক আছে আছেন মিটারে আমার কিছু বাড়াই দেন তো আপনি তো ঠিকই তো আছে মিটারে কত ভাই আমার একটা কথা আমি সোজা আসি না বেকা আসি পুরো ঢাকা শহর ঘুরে আসি তারপর আমার ঢাকা শহর ঘুরে আসার পরেও যদি আমার মিটারে যাওয়ার আমি ভাড়া তো তাই দিব আমার মিটারে একটু ঝামেলা আছে ভাই হ্যাঁ আপনার মিটারে ঝামেলা আছে ঝামেলা মিটারে আমার মিটারে একটু সমস্যা আপনার মিটারে সমস্যা আমি যে দুনিয়া ঘুরে আইছি ভাই না 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 এটা কেন বলেন এটা এই আসছেন কোথা থেকে আমরা আসছি আপনার লিংক রোড থেকে বাড্ডা লিংক রোড থেকে উঠছি লিংক রোড থেকে উইঠা এখন যে মোহাম্মদ আইসিয়া মসজিদের সামনে এসে নামছি ওনার কথা বইলা নিছি উনি বলছে যে মিটারে যা ভাড়া তারপরে বাড়াই দেন না না ভাই এটা বললেন না আমার মিটারে একটু ঝামেলা আছে ভাই মিটারে একটু ঝামেলা আছে কারণে আপনার মিটারে যদি ঝামেলা থাকে এখন তো ওনাদের দোষ না ভাই এরা তো সব সময় আসে যায় এত কম টাকা আসতে পারে আমি যেটা কইছি এটা হচ্ছে আপনার মুখের কথা যে আপনি 20 টাকা বেশি দেন সে জায়গাতে আমরা 300 টাকা দিছি আপনাকে 50 টাকা দিছি ঠিক আছে এই আপুর জন্য ওনাদের সাথে কথাই বলতে পারি না আপু আপু তো সত্যি কথা বলতেছে সত্যি কথা বললে আপুর জন্য কথা বলতে পারতেছেন না ঠিক আছে সমস্যা কি জানেন ভাই এলাকায় আবার হ্যান্ড করবো তেন করবো করবো না আস্তে কথা বলো আপনারা টাকা দিছি টাকা মুখের উপরে ছিড়া দিছেন টাকা উপরে ছিড়া দিছেন ড্রাইভার মানুষ কিভাবে যে প্যাসেঞ্জার গায়ে হাত দেয় সে এত খারাপ ভাই মানে বলার বলার বাহিরে আপনাদের ড্রাইভারদের এই কথা শুনুন আমরা ভাই সিএনজি তে আমরা চলাফেরা করি আপনার সাথে যদি তার মিটারে চুক্তি হয় মিটারে যা টাকা আসবে তাই তো দিবে আপনি বাড়ায় এসেছেন 250 টাকা আসছে কথা বলে দিছেন 300 টাকা দিছেন 50 টাকা বাড়ায় দিছে আপনি তো 500 টাকা দাবি করার কোনো মানে হয় না ভাই এই হ্যান্দা যাও হ্যান্দা যাও আর কইতে তোমার আমি দে তো পোষায় দেমু কিন্তু কাল আইছে এখানে আর আরেক ওনার বাড়ির সামনে আইয়া উই নি আরেক না না এটা এটা পোষায় দেওয়ার মানে রাখি আপনার মিটারে যা উঠছে তো 50 টাকা বাড়াই দিছি না ভাই আমারে দেখে লবা উনি আমারে খাওয়া লাইবে আই শুনেন পাগল আছেন শুনেন আচ্ছা ভাই একটা কথা বলি এক মিনিট পাগল টাকাটা 300 টাকা দিলাম ওনার উনি একটা ড্রাইভার মানুষের কত সাহস প্যাসেঞ্জারের মুখে টাকাটা এভাবে চটকা দিয়ে ফেলা দিছে টাকাটা কেন ফেলা দিছে আমার গায়ে হাতও দিছে এই টাকাটা এই রিজিকের জন্য এই টাকার জন্য কষ্ট করেন না আচ্ছা ভাই চিন্তা করেন আমরা চলে যেতে হাত ধরে টেনে নিয়ে আসছি এটা করা উচিত না ভাই ওনারা আমার গাড়ি ভেঙে গেলে বা গাড়ি নিয়ে ভিতরে আটকে দিবে এটা করে বলে আছে আটকে দিবে এই শুনুন ভালো আপনারা এই শুনুন আপনি বলছেন না কেন ভাই সব জায়গা ঝামেলা করেন না কথা শুনেন বলছেন ভাই আমি কথা শুনেন শুনুন আপনি যে টেস দেখে বলে আপনি 20 বছর আগে আপনি সেরকম টেস দেখাবেন একটা 20 বছর লোক যা আছে সে এরকম টেস করবে না আপনি আপা শুনেন সামনেটা ড্রাইভার আপনি শুনেন না কথা তো আপনারা দরগা করেন আমি তাইলে জায়গা শুনেন আপনারা যাত্রী হিসেবে যেমন আপনারা মানবিকতা দেখাইছেন আপনারা মানবিকতা দেখাইতে হবে 300 টাকা দিছে আপনি বলতেন যে ভাই আরো 50 টাকা দেন আমি বলতাম কোনো সমস্যা নাই এক টাকা দিব না 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 দিতাম ভাই আমি করব তেন করব গাড়ি আটকে রেখে দিব সুন্দর হেডাম দেন কেন এই আপনি এই এলাকায় বহুত বাতি আরে বাবা এই ভাই আপনি এলাকার কুত্তা বড় কুত্তা আপনি দেখেন ব্যাপারটা কি আপনি ব্যাপার এমন কেন কি করব ভাই দুনিয়া ছাড়া দুনিয়া ছাড়া এই লোক না এটা শুনেন আপনি একজন ড্রাইভার আপনি চাইলে সব জায়গায় যা ঠেক দিয়ে যেতে পারবেন না মানবিকতা এটাই তো আপনার বিবেক আপনি যদি এখন নিজেরা নিজেরা ঝগড়া করেন যাত্রীর সাথে যদি আপনি ঝগড়া করেন মানুষ কি বলবে বলবে যে ড্রাইভার এটা বেয়াদব আবার আপনাদেরকে কি বলবে বলবে যে যাত্রী এরা কি ভালো বলবে ঠিক আছে ভাই সমস্যা নাই একটা লাগবো না আন্তরিকতা দেখাইছে না না আন্তরিকতা শুনেন এই ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু
মানুষ মারা মারি অনেক ধরনের বাড়কি একজন একজনকে খুনও করে ফেলা হয়তো এগুলি করা যাবে না সাধারণ 50 টাকা 100 টাকা লাগে কিললে আপনারা হ্যাঁ আমার গাড়ি ভাঙা হলো টাকা ফলায় দেয় আমারে ধরে লয়ে যাব হ্যাং করব তেন করব আপনি তো রাব ব্যবহার করছেন টাকাটা ফিরে এরকম অনেক ড্রাইভার আছে আপনি মিটারে ভাগ বলে আছেন ভাড়া আছে 250 টাকা ওনারা 300 টাকা দিছে ওনার হবে না ওনারা আরো বেশি দিতে হবে তো এইটা নিয়ে বার্গেনিং করতে যায় এক পর্যায়ে মারামারি পর্যায়ে চলে গেছে কেন এগুলি করবেন অনেক ড্রাইভার আছেন যারা এই কাজগুলি করেন মিটারে চুক্তিতে এসে কেন আপনি আবার ভাড়া বলবেন যে 500 টাকা বাড়তি দিতে হবে কেন এই কাজটা করবেন এই কাজগুলি অনেকে করেন আর এগুলি নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয় এবং মারামারি হয় এই কাজটা করা কখনো উচিত না ওনারা কিন্তু ওনাদের জায়গা রাইট আছে ওনারা 50 টাকা ওনারা বেশি দিছে উনি চাইলে আরো 50 টাকা দাবি করতে পারত কিন্তু এই যে মারামারির পর্যায়ে চলে যায় এটা কি আসলে ঠিক ভাই উনি এক টাকাও দিব না সেটা ভালোভাবে বলে নিতে হবে আপনি তো নিতে জানেন না সুন্দর আচরণ দিয়ে পৃথিবী জয় করা যায় ভালো আচরণ দিয়ে পৃথিবী জয় করা যায় এর কথা তো কত সুন্দর ইনি কথা বলছে মানে কথাই কোনো ভুল নাই না না ভাই লাগবো না ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম যান নেস্টে যেন এরকম ব্যবহার কোনো নেস্টে যেন এরকম ব্যবহার কারোর সাথে করেন না কোনো পেশেন্টের সাথে বলেন না যান এই যান ভাই যান ভালোভাবে যায় না যান যান এই যান চলো চলো ড্রাইভার একটা এত খারাপ ব্যবহার আসো জঘন্য ড্রাইভার আসো আসো